দর্শনীয় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেও পড়াশোনার উদ্দেশ্যে প্রত্যেক বছর সিলেট সহ দেশ বিদেশের নানা প্রান্তের অসংখ্য মানুষ যুক্তরাজ্যে যান। তবে এখন থেকে যারা যুক্তরাজ্যে যাবেন তাদের ভিসার জন্য গুনতে হবে বাড়তি অর্থ। বিভিন্ন দিক বিবেচনা করে ভিসা প্রক্রিয়া ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার, আর বর্ধিত এই ফি কার্যকর হবে আগামী 4 অক্টোবর থেকে। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া শনিবার এক প্রতিবেদনে বলেছে, নতুন নির্ধারিত ফি অনুযায়ী যারা যুক্তরাজ্যে 6 মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন তাদের ফি বাবদ দিতে হবে 115টি ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি প্রায় 16,000 টাকা। আর স্টুডেন্ট ভিসার জন্য গুনতে হবে 490 পাউন্ড, বাংলাদেশি প্রায় 67,000 টাকা। আগে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসার ফি ছিল 100 পাউন্ড, অপরদিকে স্টুডেন্ট ভিসার ফি ছিল 363 পাউন্ড। গতকাল শুক্রবারের সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়। গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যয় মেটাতে ভিসা আবেদনকারীরা যে ফি ও রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত জাতীয় স্বাস্থ্য সেবাকে NHS যে স্বাস্থ্য সারচার্জ প্রদান করে থাকেন সেটি বাড়ানো হবে। তার এই ঘোষণার 2 মাস পরই ভিসা আবেদনের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তিনি বলেছেন, ভিসার ফি বাড়ানো হলে ব্রিটিশ সরকার বার্ষিক বাড়তি 1 বিলিয়ন পাউন্ড আয় করতে পারবে। ওই সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইমিগ্রেশন ব্যবস্থা সচল রাখতে এসব ফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নিজ দেশের নাগরিকদের ওপর করের বোঝা কমায়। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।